বিগত দিনের 2018 সালে যখন এই সাতক্ষীরার মাটিতে কোন সংগঠন মিছিল মিটিং করতে সাহস পায় নাই, সেই সময় এই সাতক্ষীরার মাটিতে স্বেচ্ছাসেবক দলে আপনাদের সমন্বয়ে আপনাদের সহযোগিতায় আমরা এই সাতক্ষীরার মাটিতে সকল প্রকার প্রোগ্রাম আমরা করেছি। জাতীয়তাবাদী দল দলের চেয়ারম্যান সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আমাদের মাতৃতুল্য নেত্রী, যার নেতৃত্বে আমরা আজকের এই ছাত্র দলের হাতে খড়ি দিয়ে আজকে পাটি হাডিয়াডি পা পা করতে করতে স্বেচ্ছাসেবক দলে এসেছে। আমাদের সেই প্রাণ প্রিয় নেত্রী যিনি আজকে এই সরকারের রসনামলে করে কারণপূরণ রয়েছেন, আমাদের সেই প্রাণ প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই। সাথে সাথে আমি বলতে চাই, যার নেতৃত্বে আজকে সারা বাংলাদেশে স্বেচ্ছাসেবক দল সহ জাতীয়তাবাদী দল সহ যুবদল, ছাত্র দল, কৃষক দল, সৈনিক দল সহ বিভিন্ন অন্য সংগঠনের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নেতৃবৃন্দ বুকে তাজা রক্ত রাজপথে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। আমাদের সেই প্রাণ প্রিয় নেতা যিনি বাংলাদেশ থেকে 13,000 কিলোমিটার দূরে অবস্থান করে এই বাংলাদেশের এই স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে নিপাত করার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। আমি আমাদের সেই প্রাণ প্রিয় নেতা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক অভিভাবক জনাব শেখ তারেক রহমানকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই। আজকের এই অনুষ্ঠানের সুপ্রিয় সহযোগী ভাইরা প্রাকৃতিক দুর্যোগের কারণে বক্তব্য দিতে পারছে না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। বক্তব্য দেবে আমাদের যারা প্রধান অতিথি আছে, যারা বিশেষ অতিথি আছে, তাদের কাছ থেকে আপনারা মূল্যবান বক্তব্য শুনবেন। শুধু আমি এইটুক বলতে চাই, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাতক্ষীরার রাজপথে একটি দুর্বার আন্দোলন গড়ে তুলে তাদের যোগ্যতা এবং সক্ষমতার পরীক্ষা দিয়েছে। আপনারা জানেন বিগত দিনের 2018 সালে যখন এই সাতক্ষীরার মাটিতে কোন সংগঠন মিছিল মিটিং করতে সাহস পায় নাই, সেই সময় এই সাতক্ষীরার মাটিতে স্বেচ্ছাসেবক দলে আপনাদের সমন্বয়ে আপনাদের সহযোগিতায় আমরা এই সাতক্ষীরার মাটিতে সকল প্রকার প্রোগ্রাম আমরা করেছি। আপনারা জানেন এই সরকারকে আমি বলতে চাই, আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনারা মুক্তি দিন। সাথে সাথে আমি আরেকটি কথা বলতে চাই, এই সাতক্ষীরা জেলার যার কারণে আজকে সাতক্ষীরা জেলায় বিএনপির একটি দুর্বার ঘাঁটিতে পরিণত হয়েছে। আমাদের সেই প্রাণ প্রিয় নেতা তালাত কোমারোয়ার সাবেক সংসদ সদস্য যাকে একটি মিথ্যা মামলা দিয়ে আপনারা রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে কারাবন্ত্রণ করে রেখেছেন, আমাদের সেই প্রাণ প্রিয় নেতা জনাব হাবিবুল ইসলাম হাবিবের নিঃশক্ত মুক্তি দাবি করছে। আমি আমার প্রশাসন ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্রিয় ভাইরা আপনারা আমাদের দেওয়া অর্থে আপনারা বেতন পান, আমাদের দেওয়া অর্থে জনগণের দেওয়া অর্থে আপনারা আপনাদের সংসার চালান। আমরা শান্তিপূর্ণ প্রোগ্রাম করব, আমরা শান্তিপূর্ণ মিছিল মিটিং করব। আপনারা জানেন স্বেচ্ছাসেবক দল রাজপথ থেকে না, আপনারা দেশের আমার বিনীত অনুরোধ থাকবে, বিনীত দাবি থাকবে স্বেচ্ছাসেবক দলকে সকল শান্তিপূর্ণ প্রোগ্রাম করার জন্য আপনারা সার্বিক সহযোগিতা করবেন। সাথে সাথে আপনারা যদি আমাদের বিরুদ্ধে আচরণ করেন, যদি আমাদের মুখোমুখি দাঁড়ান, আপনারা স্বেচ্ছাসেবক দলকে কিন্তু রাজপথ থেকে তুলতে পারবেন না। দেশ নেয় তারেক রহমান যেদিন ডাক দেবে স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ রাস্তায় থেকে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে নিপাত না যাওয়া পর্যন্ত রাজপথ থেকে উঠবে না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ